আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ব্রিটিশ সরকারের নতুন প্রতিবেদন। মাইল্যান্ড পার্কে খেলতে গিয়ে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। ইউকে বিসিসিআই তে 6 ব্যবসায়ীর ডাইরেক্টর হিসেবে যোগদান। শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। বাংলাদেশে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমনটি বলা হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে। প্রতিবেদনটি মূলত ব্রিটিশ ইনভেস্টরদের জন্য বাংলাদেশে বিনিয়োগের ধারণা দিতেই প্রস্তুত করা হয়েছে। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ডিজিপির ক্রম উন্নতির ধারাবাহিকতা, তুলনামূলক সস্তা শ্রমবাজারের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও জ্বালানি সহ অন্যান্য সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইল্যান্ড এলাকায় লক্সলি স্ট্রিটের পার্কে খেলতে গিয়ে মায়ের সামনে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে 5 বছর বয়সী শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। বিভিন্ন সূত্রে জানা গেছে 5 বছরের মেয়ে অ্যালেক্সিয়া ওয়ালেনকাকি তার মায়ের সঙ্গে পার্কে খেলতে গিয়েছিল। এ সময় পার্কের প্লেগ্রাউন্ডে শিশুদের খেলার জন্য গাছের টুকরো দিয়ে তৈরি এক ধরনের খেলনায় লাগানো গাছের একটি টুকরো এসে তার উপর পড়ে, সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার নাকে মুখে রক্তপাত শুরু হয়। পরে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় শিশুটি। টাওয়ার হ্যামলেটসের স্ট্যাপনিগিন কোর্ট চার্চ প্রাইমারি স্কুলের ছাত্রী অ্যালেক্সিয়ার অকাল মৃত্যুতে পুরো স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। ইউকে বিসিসিআইয়ের যুগে স্পেশাল নেটওয়ার্কিং এবং সংগঠনে যুক্তরাজ্যের খ্যাতিসম্পন্ন 6 বাঙালি ব্যবসায়ীদের ডাইরেক্টর হিসেবে যোগদানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অতিথিরা যোগ দেন। অনুষ্ঠানে কিনোট উপস্থাপন করেন ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডভাইজার অ্যালেন রাইড। বক্তব্য রাখেন ব্যারোনেস পলা মঞ্জিলাউদ্দিন, বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার, বিশিষ্ট শিল্পপতি ইকবাল আহমেদ ওবিই, জাকির খান, আল হারামাইন ইন্টারন্যাশনালের মোহাম্মদ মেহতাবুর রহমান নাসির প্রমুখ। অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ইউকে বিসিসিআই এবং বাংলাদেশ হাই কমিশন একসাথে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইন্টারেস্টের জন্য এবং ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট বাড়ানো, এক্সপোর্ট প্রমোশন, ইকোনমি ডেভেলপমেন্টের প্রসেসের সাথে কীভাবে লিঙ্ক করা যায়, এখানে যে গভর্নমেন্ট সংস্থা আছে ইউকিটিআই তাদেরকে নিয়ে বাংলাদেশ, ব্রিটিশ বাংলাদেশে ডায়াসপোরা এবং বাংলাদেশ গভর্নমেন্টকে সম্পৃক্ত করে একটা অংশীদারিত্ব কীভাবে সৃষ্টি করা যায় বিনিয়োগ, শিক্ষার প্রসার, সার্ভিস সেক্টরকে এনগেজ করে। অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হলো নেটওয়ার্কিং করা এবং আমাদের ঈদের রিইউনিয়ন, এটা হলো আমাদের সামার নেটওয়ার্কিং। এই সব বিজনেস পিপলদের একই বিজনেস যারা পার্সোনালিটি আছেন তাদের একটা মিলন মেলা। আসার উদ্দেশ্যটা হলো আমি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট দুবাই, এবং দুবাইতে আমাদের অনেক ব্যবসায়ীরা আছে। আপনারা হয়তো জানেন যে দুবাইতে কোনো সময় সিটিজেনশিপ বা মিডল ইস্টে কেউ সিটিজেনশিপ পায় না, তো তারা যাতে এইসব দেশে ইউরোপ এবং ইউকে আসে এবং এখানে ইনভেস্টমেন্ট করে, প্লাস আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে ইউএইতে যেগুলা আমাদের বাংলাদেশিরা ম্যানুফ্যাকচারিং করতেছে। 1 আগস্ট সংহতি সাহিত্য পরিষদ উদযাপন করতে যাচ্ছে তাদের রজত জয়ন্তী। এ উপলক্ষে আয়োজন করা হবে রজত জয়ন্তী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন।
বৃহস্পতিবার মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ফারুক আহমেদ রনি, আবু তাহের, শামসুল হক এহিয়া, কাজল রশিদ, আনোয়ারুল ইসলাম অভি, হেলাল আহমেদ মুশাহিদ, মুজিবুল হক মনি, গোলাম কবির, সৈয়দা নাজমিন হক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, আমেরিকা, কানাডা থেকে অতিথিরা এসে যোগ দেবেন। আগামী 23 আগস্ট বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। মেলাকে সফল করার লক্ষ্যে লন্ডনের ব্লুমুন সেন্টারে সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া কর্মীদের সমন্বয়ে রোড শো অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদ। প্রবাসে আবহমান বাংলার ঐতিহ্য, খ্রিস্টীয় সংস্কৃতি বিকাশে বাঙালির প্রাণের উৎসব বাংলা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 23 আগস্ট রোববার বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে। চিরাচরিত বাংলা মেলার উৎসবকে প্রাণবন্ত করতে এবং নবপ্রজন্মের কাছে এর বিকাশ ঘটাতে সোমবার লন্ডনের ব্লুমুন সেন্টারে এক রোড শোতে কমিউনিটি নেতৃবৃন্দ মেলাকে সফল করতে সার্বিক সহযোগিতা পক্ষ থেকে এই মেলার যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। Well done to the whole of the community who have organized such a wonderful event which will be taking place on 21st August. I will be going there. বাংলা মেলা লন্ডন অ্যাম্বাসেডর সুফিয়া আলমের সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর শিমুর তাসফির চৌধুরীর পরিচালনায় বাংলা মেলার মূল পরিকল্পনাকারী ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন মেলা কমিটির ভাইস চেয়ারম্যান চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন এবং মেলা কমিটির সেক্রেটারি এটিএন বাংলা ইউকে বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম। লন্ডন রোড শোতে বাংলা মেলা কমিটির সদস্য চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী, রাজু আহমেদ, সুরমান মিয়া, হুসাইন আহমেদ সহ লন্ডনের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা মেলার পুরো অনুষ্ঠানটি যে এমজি এয়ার কার্গো সহযোগিতায় সারা ইউরোপের দর্শকদের জন্য চ্যানেল আই ইউরোপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার ঘোষণা দেন বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ। ইউকে এবং ইউরোপের সকল বাংলাদেশি মানুষের জন্য এই মেলাটি উপভোগ করার, যাতে সুন্দরভাবে উপভোগ করা যায় সে লক্ষ্যে চ্যানেল আই ইউরোপ এই মেলাটি সরাসরি সম্প্রচার করবে। ইউরোপে বাঙালিদের অংশগ্রহণে বাংলা মেলার সফলতা কামনা করে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর সাবিনা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল সালাম প্রমুখ। লন্ডনের ব্লুমুন সেন্টার থেকে জালাল আহমেদ। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়াকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি জাকির আখতারুজ্জামান খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন জয়, রাকিব আহসান তারেক ও শাহ ফয়েজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শুয়েব আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল অমি, জিয়াউর রহমান জিয়া, আবুল ফয়েজ, নাজমুল হোসেন প্রমুখ। প্রবাসীদের জন্য নিরাপদ ও দ্রুততম সময়ে দেশে অর্থ পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদানের মধ্য দিয়ে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রাইম ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান পিবিএল এক্সচেঞ্জ। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে পিবিএল এক্সচেঞ্জ আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংকের পরিচালক মফিজ আহমেদ ভূঁইয়া এ কথা বলেন। পিবিএল এক্সচেঞ্জের পরিচালক এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ শাকিল আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিমানের ইউকে কাউন্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ, এক্সচেঞ্জের স্থানীয় ব্যবস্থাপক শের মাহমুদ প্রমুখ। পিবিএল এক্সচেঞ্জ ইকো লিমিটেড লন্ডন ওল্ড ডাম এবং বাঙ্গান শাখার মাধ্যমে বাঙালি কমিউনিটিকে
রিমিটেন্স সেবা দিয়ে আসছি। আমাদের মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের কমিউনিটির মানুষেরা আমাদের মাধ্যমে দ্রুত নিরাপদে দেশেটা। এবারে একটি সুখ সংবাদ, বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক প্রেস সেক্রেটারি মিডিয়া ব্যক্তিত্ব শামসুল আলম লিটন ও চ্যানেল আই ইউরোপের নিউজ প্রেজেন্টার এবং প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজার হাসিনা আক্তারের মা নূরজাহান বেগম বৃহস্পতিবার ঢাকার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে 3 ছেলে ও 5 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, এম এম শাহিন সহ বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীরা। এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই ইউরোপ পরিবার। এদিকে শুক্রবার বাদ জুমা চ্যানেল আই ইউরোপ পরিবারের উদ্যোগে ব্রিকলিন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমার আত্মীয় স্বজন ও চ্যানেল আই ইউরোপের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামের চেয়ারম্যান টিপু খান সংগঠিত মাদ্রিদের সিলেট স্পেনের বর্নার্ডো ঈদ পুনর্মিলন। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটেনে সফররত মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঠ্যাংরা ইউপি চেয়ারম্যান টিপু খানকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে রাজনগর সমাজ কল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, অনুষ্ঠানে বার্মিংহাম ও মিডল্যান্ডসে বসবাসরত রাজনগর প্রবাসী ছাড়া বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি নুরুল ইসলাম কিসলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও সাংবাদিক জয়নাল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথি টিপু খান ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ইব্রাহিম আলী, কবিরুদ্দিন আলহাজ, আব্দুল কাদির আবুল, শাহজাহান খান, নুরুল ইসলাম বেলাল, মুস্তফা কামাল বাবলু, কামাল আহমেদ প্রমুখ। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে রাজনগর উপজেলার প্রবাসীদের এলাকার উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। রজডেলে বসবাসরত জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকার প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেট রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ আতাউর রহমানের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হল বিএসিপির হল রুমে। আমাদের অলডাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, কমিউনিটি নেতা সৈয়দ আজমান আলীর সভাপতিতে ও সৈয়দ মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন রজডেল কাউন্সিলের মেয়র কাউন্সিলর সুরবিন্দর বিয়ান্ত, আব্দুল মুসাবির এমবি, কাউন্সিলর আহমেদ আলী, কাউন্সিলর সুলতানা আলী, আব্দুল বাসিত ও বশির মিয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। স্পেনের মাদ্রিদের সিলেট স্পেনের আয়োজনে অনুষ্ঠিত হল জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মান অভিমান ভুলে এই অনুষ্ঠানে সবার যোগ দেওয়ার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হল স্পেনের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, আল মামুনের সভাপতিতে শিপার আহমেদ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস আশফাকুল ইসলাম, কামরুজ্জামান সুন্দর, আব্দুল কাইম মাসুক, খায়রুজ্জামান জামান, রমিজউদ্দিন, এ কে এম জহিরুল ইসলাম সহ অনেকেই। বিকেল 6টায় অনুষ্ঠিত হয়ে রাত 10টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল নানান রকম খেলাধুলার আয়োজন আর মজাদার ঘরে তৈরি খাবারের পরিবেশনা। এবার সিলেটের খবর। সিলেট ঢাকা মহাসাগরের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রামে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 মহিলাসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে
একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে আসছিল। পথে দুপুর 12:30 দিকে ওসমানীনগরে ব্রাহ্মণগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাসটি আকস্মিক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে যাত্রীদের মৃত্যু হয়, তবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় মামলা নিতে গাফলতি ও আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদনে জমা দিয়েছে। এই প্রতিবেদনে যাদের দায়ী করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমি বললাম না, পুলিশের একটা ডিপার্টমেন্টাল প্রসিজিওর রয়েছে, সেই প্রসিজিওর অনুযায়ী হবে। আর যদি সাংঘাতিকভাবে কেউ নেগলিজেন্সি করে থাকে আমরাও নির্দেশনা দিব যে এইটাকে এইভাবে করো। আমরা আপনারা নিশ্চিত থাকেন, কারও যদি গাফিলতি থাকে তার বিচার। এবার একটি সুখ সংবাদ। হযরত আল্লামা মাওলানা শাহ নুরুল হক বিলুপারি সাহেব শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা শনিবার বেলা 2:30 সময় মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ব্রিটিশ সরকারের নতুন প্রতিবেদন। মাইলেন পার্কে খেলতে গিয়ে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। ইউকে বিসিসিআইতে 6 ব্যবসায়ীর ডাইরেক্টর হিসেবে যোগদান। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।